রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে আরআরবির তরফ থেকে। আরআরবি বিলাসপুরের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এখানে নোটিশে ক্লিক করলে নোটিশটি আমরা দেখতে পাবো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি আলোচনা করব যে এনটিপিসির অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ বা বিস্তারিত, এ সম্পর্কে যখন শর্ট নোটিশটি দেখিয়েছিলাম তোমাদেরকে আলোচনাও করেছিলাম। দুটো পোস্ট আমরা এনটিপিসিতে পাবো। এর এনটিপিসি মানে হলো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। তো কি কি পোস্ট আছে সেটাও দেখাবো। তো এখানে দুই ধরনের যোগ্যতার বেসিসে রিক্রুটমেন্ট হয়, একটি হচ্ছে এইচএস উত্তীর্ণদের জন্য, আর একটা হচ্ছে গ্রাজুয়েটদের জন্য। এখন যে নোটিশটি আমি দেখাবো এটা গ্রাজুয়েট উত্তীর্ণদের জন্য, আর একটা হয় এইচএস এর জন্য, সেটাও আসবে যতক্ষণ অন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসছে, আসলে আমি দেখিয়ে দেবো তোমাদের। তো এটা অফিসিয়াল ওয়েবসাইটে আজকেই দেখতে পাচ্ছ, ডেট দেখলেই বুঝতে পারবে এখনই প্রকাশ হয়েছে, 13/9/2024। তো অন স্ক্রিন আমি খুলে নিচ্ছি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফ, বা যেটাকে আমরা সিইএন বলে থাকি, 5/2023 নোটিফিকেশনের নম্বর। এই নম্বরটা মনে রাখতে হবে, নম্বরটা দেখেই তুমি আবেদন করবে এই রিক্রুটমেন্ট যতদিন চলবে, এই সিএন নম্বরটা খেয়াল রাখবে, কারণ এর বেসিসেই তোমার যত যা নোটিশ বা ইত্যাদি আসবে এই নম্বরটা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? এবারে চলো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যেটি বলবো যে কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, যেহেতু আমি এই ভিডিওতে, এক মিনিট, যেহেতু আমি এই ভিডিওতে তোমাদেরকে বলেছি কেবলমাত্র আমি এনটিপিসির গ্রাজুয়েট লেভেল নিয়ে আলোচনা করব এবং অন স্ক্রিন সেই নোটিফিকেশনটাই দেখাচ্ছি, তো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর ভেরিয়াস ক্যাটাগরিজ পোস্ট, বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আছে যা যেটা টেবিলে মেনশন করা হয়েছে, এবং ওপেনিং ডেট কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, আজকে 13 তারিখ, আগামীকাল 14 তারিখ, 14/9/2024 থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। ক্লোজিং ডেট কি থাকবে, কবে আবেদন শেষ হচ্ছে, 13/10/2024, এই সময়ের মধ্যে আরআরবির বিভিন্ন আরআরবির ওয়েবসাইট আছে, কোন ওয়েবসাইট আবেদন করবে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ আগামীকাল 14 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আর 13 অক্টোবর, মোটামুটি 1 মাস তোমরা সময় পাবে, এই সময়ের মধ্যে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সবার প্রথমে দেখো এনটিপিসি যেটা গ্রাজুয়েট লেভেলের পোস্টের কথা বলা হচ্ছে, সেখানে কি কি পোস্ট আমরা দেখছি, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার অ্যান্ড স্টেশন মাস্টার, এর পে লেভেল থাকবে লেভেল 6, ইনিশিয়াল পে মানে প্রাথমিকভাবে তোমরা যে পে স্কেল পাবে সেটা হচ্ছে 35,400 টাকার। আর আরেকটা পোস্ট দেখো, গুডস ট্রেন ম্যানেজার, এছাড়া জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা লেভেল 5 অনুযায়ী এর ইনিশিয়াল পে থাকবে 29,200 টাকা। এবারে এর মেডিকেল স্ট্যান্ডার্ড কি হবে, অ্যানেক্সারে দেওয়া রয়েছে, এজ কি হবে, 1/1/2025 হিসাবে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 হিসাবে তোমার বয়স যদি 18 থেকে 36 মধ্যে হয়, ভেরি গুড নিউজ ফর অল, 18 থেকে 36 মধ্যে যদি তোমার এজ হয় তবে তুমি আবেদন করতে পারবে, রিল্যাক্সেশন আলাদা। এবারে দেখো টোটাল ভ্যাকেন্সি কি, এই পোস্টগুলোর জন্য টোটাল 2730 ভ্যাকেন্সি, আর এই পোস্টগুলোর জন্য 5383, অর্থাৎ গ্রাজুয়েট লেভেল, আর একটা আসবে এইচএস লেভেল, সেটা কিন্তু আলাদা, অনলি গ্রাজুয়েট লেভেলের জন্য 8113 শূন্য পদ, 8113 হচ্ছে শূন্য পদ। এই যে কোভিড-19 জন্যই 3 বছরের ছুট দেওয়া হয়েছে, নইলে নর্মালি 18 থেকে 33 এখানে লেখা থাকতো। তুমি যদি এর আগের নোটিফিকেশন দেখো 19 সালের, তখন দেখবে 18 থেকে 33, বাট এবারে দেখবে 18 থেকে 36 মেনশন করা হয়েছে কোভিডের কারণে। এবারে দেখো বিভিন্ন আরআরবির রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে তোমাকে আবেদন করতে হবে। যেমন আরআরবি আজমির, আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর করে আরআরবি কলকাতা, এই যে rrbkolkata.gov.in বা আরআরবি মালদা, তো তুমি এই নোটিশ থেকে সেই অনুযায়ী তুমি আবেদন করবে। বলছে এই যে নোটিফিকেশনে তোমাদেরকে কেবল অনলাইনেই আবেদন করতে হবে, দেখতে পাচ্ছ আজকে 13/9/2024 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপারসন তরফ থেকে। এবারে যেহেতু আগামী কাল থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, তো আমরা আশাবাদী যে আজকে আজকে অথবা আগামী কালকে ফুল ডিটেল যে নোটিফিকেশন সেটা এসে যাবে, সেখানে সিলেবাস, এক্সাম প্যাটার্ন, যদিও আমি প্রিভিয়াস এর আগের এক্সামে যে সিলেবাসটা ছিল সেটা আমি আলোচনা করে দিয়েছি ইউটিউবে, তবুও যদি কোনো চেঞ্জেস আসে সেটা আমরা আগামী কাল দেখতে পাবো। এটা হচ্ছে অফিসিয়াল একদম আপডেট। TWS একাডেমিতে আমরা রেলওয়ের ব্যাচ শুরু করে দিয়েছি, কিন্তু অলরেডি আমরা জানি রেলওয়ে ক্যালেন্ডার দিয়ে দিয়েছিল যে এই মাসে বিজ্ঞপ্তি আসবে, তো সেই অনুপাতে আমরা ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছিলাম, এই দেখো রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ, কিন্তু এই ব্যাচটা তো বর্তমানে শেষের পথে, তুমি যদি এটাতেও ভর্তি হও সমস্ত ক্লাস প্রথম থেকে পুরো রেকর্ডেড পাবে, 1400 মাত্র প্রাইস ছিল। এই ব্যাচে ভর্তি হলে RPF কনস্টেবল, রেলেরই, এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, গ্রুপ D 3টেই কভার হচ্ছিল।
এবার সম্প্রতিকালে এই রেলের নোটিফিকেশন আসার কারণে বহু ছেলে মেয়ে আবার নতুন করে দাবি ধরেছে, স্যার আপনারা যদি আবার গোড়ার থেকে একটা লাইভ ব্যাচ চালু করেন। তা আমরা সেই কথা মাথায় রেখে এই আগামী রবিবার নতুন লাইভ ব্যাচ লঞ্চ করছি। তোমরা TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে রাখো, যদি এটাতে ভর্তি হতে চাও হতে পারো, অথবা আগামী রবিবার থেকে আমাদের ব্যাচ 2 চালু হচ্ছে, সেই ব্যাচেও তোমরা এনরোল করতে পারবে। সামান্য ফিস থাকবে, এই ব্যাচের ফিস ছিল 1400 টাকা, এর কমও থাকতে পারে, কেননা এখানে তিনটে পরীক্ষা টার্গেট করছিল আর আমরা ভাবছি হয়তো শুধু NTPC এবং গ্রুপ ডি কে টার্গেট করে যদি কোনো ব্যাচ আনা যায় তাহলে প্রাইসটা আরো একটু ড্রপ হবে 1400-ও কম, যেখানে মোটামুটি 1200-1200 টাকার মধ্যে ফুল কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবে রেলওয়ের। ক্লিয়ার? তাহলে বোঝা গেল এই হচ্ছে বিজ্ঞপ্তির বিষয়টি। তোমরা গুগল থেকে TWS একাডেমি যে অ্যাপ সেটা কিন্তু ইনস্টল করে রাখো, আর এছাড়া ইউটিউবে কিন্তু আমাদের আজকে থেকে লাইভ ক্লাসও শুরু হয়ে গেছে। তুমি যদি ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে সার্চ করো আমাদের যে মেইন চ্যানেল, চ্যানেলের নাম কি বললাম, মেইন চ্যানেল আমাদের চ্যানেলের নাম হচ্ছে দা ওয়ে অফ সলিউশন। মেইন চ্যানেলে কিন্তু ফ্রিতেও আমরা আজকে থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্লাস চালু করে দিয়েছি। দা ওয়ে অফ সলিউশনে দেখতে পাচ্ছ রেলওয়ে এক্সপ্রেস বিগত বছরে এক্স্যাক্টলি কিরকম রিজনিং এসেছিল, তার উপর থেকে এই যে NTPC গ্রুপ ডি RPF প্রিভিয়াস ইয়ার সলিউশন কখন হবে 6 PM। তোমরা দা ওয়ে অফ সলিউশন এই চ্যানেলে কখন জয়েন করবে 6 PM ক্লাসের জন্য। আর আগামী সানডে নিউ ব্যাচ শুরু হচ্ছে, ন্যূনতম ফিস থাকবে, বেস্ট পড়ানো হয়। তোমরা আমাদের সম্পর্কে গুগলে ইউটিউবে রেটিং বা রিভিউ দেখে নিতে পারো, আমাদের স্যারেরা কেমন পড়ান বা আমাদের প্রতিষ্ঠানটি কেমন। অনলাইনে ঘরে বসে কেবল এই যে আমাদের অ্যাপটা তোমরা ইনস্টল করে রাখো, এই যে TWS একাডেমি অ্যাপ আমি ওপেন করে নিয়েছি, এই যে TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপের মধ্যেই সমস্ত ক্লাস হবে, এখানে পেইড কোর্সের মধ্যেই তোমার ব্যাচ শো করবে। আমি যদি আগের ব্যাচটা দেখাই, রেলওয়ের ব্যাচে এই যে এখানে ক্লিক করলে লাইভ ক্লাস রেকর্ডেড, যেগুলো লাইভ হয়ে যাবে রেকর্ডেড, এখানে আমরা রুটিন দিয়ে দেই, এর মধ্যে রুটিন থাকে, সেই রুটিন অনুযায়ী আমরা সিলেবাস ধরে পড়াই, তো সব কিছু এখানে পেয়ে যাবে, টেস্ট মক টেস্ট দিয়ে দিই আমরা, তো সব কিছুই তোমরা পেয়ে যাবে এই ঘরে বসে এই যে অ্যাপের মধ্যে, কোথাও ছুটতে হবে না। ধরো এক্সাম্পল একটা জিওগ্রাফি ক্লাস, এই জিওগ্রাফি ক্লাস প্লে করলে তো তার এই যে PDF এ ক্লিক করলে PDF, ওকে, তারপরে তুমি যদি ক্লাসে প্লে করো, এখানে তোমার কোয়ালিটি সেট করার পরে পুরো এখানে এই যে ক্লাস প্লে হয়ে যাবে, তো সব কিছু তোমরা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ব্যাচে জয়েন করো আর ভালো করে প্রিপারেশন করো, পরীক্ষা তুমি দেবে, পড়তে তোমাকে হবে। তো অ্যাপ ডাউনলোড করে রাখো, আন্ডার গ্রাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি এসে গেছে, কালকে থেকে ফর্ম ফিল আপ। তো কারা কারা ফর্ম ফিল আপ করবে কমেন্টে জানাবে। অল দ্য বেস্ট।